আসলে বিষয়টা হয়তো বলার খেয়াল ছিল না অনেকেরই। আজকের এই প্রোগ্রামে আমরা বেশ কিছু নতুন অ্যাচিভার পেয়েছি, সেলিব্রিটি বেশ, যাদেরকে আমরা সম্মান জানাবো, যারা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলিয়ে আজকে তিলে তিলে ছোট্ট একটা কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে এক্সিলেন্ট গ্রুপে পরিণত করেছে। খুব ভালো লাগছে সেই কষ্টকর ব্যক্তিদের মাঝে আজকে এক্সিলেন্টে নতুন আরেকটা রেকর্ডের জন্ম হলো। আজকে রয়্যাল ফরচুন গ্রুপ, আমার প্রিয় গ্রুপ, সেই গ্রুপ থেকে একসাথে এই প্রথম পাঁচজন এমন সেলিব্রিটি প্রোগ্রামে, বন্ধুরা, এবং একজন জিএম একজন এজিএম এখানে থাকবে, আর অনেকেই থাকবে। যাই হোক, খুব মনে পড়ছে আজকে এই প্রোগ্রামে আপনারা কারো না কারো মাধ্যমে আসছেন, ফুল পাইলেন, সুন্দরভাবে বসছেন, আপনাদের টেক কেয়ার হচ্ছে। আজকে সেই দিনটা মনে পড়ে যাচ্ছে যেদিন এই কোম্পানিতে আমি জয়েন করেছিলাম কারো ইনভাইটে না, ফেসবুকে দেখে। আসলে আমি তখন কত দুর্ভাগ্যবান ছিলাম, আর আজকে আপনারা কত সৌভাগ্যবান যে আপনাদের কেউ দাওয়াত করে এই প্রোগ্রামে নিয়ে এসেছে। আর যারা আপনাদের দাওয়াত করে নিয়ে এসেছে এই প্রোগ্রামে, প্লিজ তাদের উদ্দেশ্যে জোরে করতালি হোক। বন্ধুরা, এটা এমন এক ব্যতিক্রম কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আজকে যদি আমি বলি চায়নার বিখ্যাত কোম্পানি তিয়ানশির ওরাকিয়ার টুথপেস্ট, যা দিয়ে সে সারা পৃথিবীতে ব্যবসা করে যাচ্ছে, তাদের চেয়েও ভালো টুথপেস্ট আমরা তৈরি করেছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আমি যদি এভাবে বলি, সারা পৃথিবীর প্রথম কোম্পানি নেটওয়ার্ক সিস্টেমের এমওএ কর্পোরেশন নিউটিলাইট প্রোডাক্ট দিয়ে সারা দুনিয়ার রাজত্ব করছে, সেই নিউটিলাইট প্রোডাক্ট এক্সিলেন্ট ওয়ার্ল্ড তৈরি করেছে, বন্ধুরা, আমাদের আছে। আমি যদি এভাবে বলি, মরেঙ্গোর মতো কোম্পানি, আজকে সাইটোফাইন্স এর মতো কোম্পানি যে প্রোডাক্ট গুলো তৈরি করে সেই উপাদান কিন্তু হয়েছে আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডে। শুধু তাই না, আজকে ইন্ডিয়ার আমুল যে ধরনের প্রোডাক্ট সেল করে আমরা তৈরি করেছি সেই ধরনের প্রোডাক্ট, তার চেয়ে তো বেস্ট প্রোডাক্ট। আমি এভাবে বন্ধুদের বলতে চাই, সারা দুনিয়াতে যতগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি রয়েছে, তারা যে যে মেজর প্রোডাক্ট দিয়ে মানুষের মন জয় করছে, এটা এমন এক কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড, এক কোম্পানিতেই সকল কোম্পানি প্রোডাক্ট আছে। বন্ধুদের বলতে চাই, সংক্ষিপ্ত বক্তব্য, যেহেতু বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলতে চাই, আজকের এই প্রোগ্রামে যেহেতু আমি একটু মোটা মানুষ, এমডি স্যার একটু অলস, এমডি স্যার সবসময় আমাকে, মানে সকল জিএম এর মাঝে আমি একটু দুষ্ট জিএম, তার কথাবার্তা একটু কম কম শুনি। যাই হোক, যেটা আমি বলবো, আজকে আমি যেমন একটু মোটা মানুষ, একটু অলস, নড়াচড়া করতে সময় লাগে, আজকে এই কোম্পানিতে আমার গ্রুপে দুর্দান্ত চিতা লিডার তৈরি হয়েছে, অনেক চিকন চাকন ঝড়ের গতিতে কাজ করছে, আজকের ব্র্যান্ড নিউ এমন আমাদের সালমান রহমান। বন্ধুদের বলতে চাই, যেহেতু একটু কম বুঝি, একটু মেধা কম, আজকে এই কোম্পানিতে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, যার জীবনে কোনো সেকেন্ড ক্লাস নেই, এমন একজন লিডার এমন হয়েছে আশিস কুমার দেবনাথ। বন্ধুরা, বন্ধুদের বলতে চাই, কাজ করতে গেলে একটা সংসারে একটা অভিভাবক লাগে, সিনিয়র একজন ব্যক্তি লাগে, সিনিয়র একজন এমন পেয়েছি আমরা আমাদের গ্রুপে, জনাব ইসমাইল হোসেন ভাই। এবং ভালো মনের মানুষ, বলা হয় অনেকগুলো মস্তিষ্কের চেয়ে একটা মনের দাম অনেক বেশি, ভালো মনের মানুষ নতুন ব্র্যান্ডে আবো ডক্টর ফারুক আহমেদ, তাদেরকে আমি জানাচ্ছি প্রত্যেকের সামনে শুভেচ্ছা অভিনন্দন। এবং যে কথাটি বলবো, আজকের ব্র্যান্ড নিউ জিএম রয়্যাল তাজ নূর আলম, যার সেলিব্রেশন কিছুক্ষণ পর হবে, আজকের এই প্রোগ্রামে একমাত্র জিএম রয়্যাল ফরচুন গ্রুপের রয়্যাল তাজ নূর আলম, এই লোকটা তার জীবনের বহুত সময় বহুত কোম্পানি ছিল, সে ডিটুকে ছিল, ওয়ার্ল্ড মিশনে ছিল, স্বাধীন অনলাইনে ছিল, অনেকগুলা কোম্পানিতে সে ছিল। এবং তার সাথে যখন আমার পরিচয় হয়, সে বলল, ভাই আমি জীবনে অনেক কোম্পানিতে ছিলাম কিন্তু সফল হতে পারি নাই, বেশি দূর যেতে পারি নাই, ভালো ইনকাম করতে পারি নাই। কারণ কি আমি জিজ্ঞাসা করলাম, বললো, ভাই আমার পড়ালেখা একটু কম বুঝি, অনেক যোগ্যতা হয়তো আমার ওইভাবে নাই, এই কারণে আমি হতে পারি নাই। সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন তাকে জয়েন করেছিলাম, যে ভাই আপনি যে যাই হন, যেমনই হন, বুঝেন বা না বুঝেন, যেহেতু রয়্যাল ফরচুন গ্রুপে জয়েন করেছেন, যেহেতু আমার টিমে জয়েন করেছেন, আমি আপনার দায়িত্ব নিলাম, আপনাকে যে বন্ধু 1,00,000 টাকা ইনকামে না পৌঁছাবো, যে বন্ধু জিএম না বানাবো, ও বন্ধু 200 ছাড়বো না, আজকে সে জিএম হয়েছে, বন্ধুরা, স্টেজে তার সেলিব্রেশন। বন্ধুদের বলতে চাই, এই স্টেজে আমরা জানি এটাই আমাদের শেষ সেলিব্রেশন, কেননা নতুন যে সেলিব্রেশন সামনে আসতে যাচ্ছে, কোম্পানি বড় সেলিব্রেশন, সেটা আর কিন্তু জিএম সেলিব্রেশন না, সেটা বাংলাদেশের রেকর্ড, বাংলাদেশের প্রথম স্টার সেলিব্রেশন, বন্ধুরা, তিন মধ্যে সম্মান কেন্দ্র হবে, বন্ধুরা, অগ্রিম দাওয়াত দিয়ে রইলাম। বন্ধুরা,
বন্ধুরা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ফাউন্ডার স্টার তৈরি হচ্ছে আমার আপলাইন আমার বন্ধু আমার ভালো লাগা মানুষ একটি নাম একটি বিস্ফোরণ এক্সিলেন্ট ওয়ার্ল্ডে একটি বিস্ফোরিত নাম আজাদ হোসেন সুমন বন্ধুরা তার সেলিব্রেশন তিরমতি সম্মেলন কেন্দ্রে হবে এবং আমাদের আরেকটি ভালো লাগার বিষয় আমাদের কোম্পানির বড় ছেলে সবাই যার কাছে আশাবাদী স্বয়ং ম্যানেজমেন্টও যার কাছে আশাবাদী যিনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ফার্স্ট স্টার হবে আমাদের শাহাদত ভাই তারও সেলিব্রেশন কিন্তু উপস্থাপক শাহাদতের এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমরা তাদের স্টার বানাবো তাদের সেলিব্রেশন অংশগ্রহণ করবো আর নতুন যারা আসছেন আমাদের কোম্পানি সম্পর্কে জেনে বুঝে আমাদের পণ্যগুলো ব্যবহার করবেন উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ দীপু ভাইকে আর মাত্র একজন জিএম এর বক্তব্য শুনবো